হাট বাজারে দিদি আর আমি গিয়েছিলাম, কাল বললাম না অনেক জিনিস এনেছি, সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করে ফেলি। দিদিরও আছে কিছু, আমারও আছে, আমার বেশি কিছু নেই, খুব একটা কাজে লাগারই কিনেছি, আননেসেসারি কিছু কিনিনি। এই দেখুন এই তিনটে বাস্কেটের সেট, এগুলো খুব কাজের আর ভীষণ ভালো কোয়ালিটি, এখন অনেকটা ডিসকাউন্টে ছিল তাই নিলাম, ধোয়া ধুইর জন্য খুব সুবিধে। তিনটের সেট দারুণ ভালো কোয়ালিটি, খুব ভালো ব্র্যান্ডের। আর এইটা একটা, পাঁচটা বাটি আছে, ছোটোর থেকে বড়, বড়োর থেকে ছোট, হেভি ডিসকাউন্টে যাচ্ছে এখন এই সমস্ত, ওই জন্যই এগুলো নিয়ে নিলাম। আর তো ব্রাউন রাইস আমার লাগে, ব্রাউন রাইসটাও দেখলাম অনেকটা রিবেটে আছে। আর এটা একটা অর্গ্যানিক মাস্টার্ড অয়েল, এটা কেমিক্যাল ফ্রি, পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল ফ্রি, পিওর অ্যান্ড আনঅ্যাডাল্টারেট, রিচ ইন টেস্ট, আনরিফাইন্ড অ্যান্ড অর্গ্যানিক তাতোয়া। এইটা নিলাম, এই মাস্টার্ড অয়েলটা দেখি ইউজ করে ফার্স্ট টাইম করছি, আমি একটু ভালো তেলের সন্ধানে আছি। ওটার দাম 1 লিটারের দাম 285 টাকা, দামের জন্য কিছু না, খাওয়ার জিনিসের দামের সাথে কম্প্রোমাইজ করি না কখনোই, কেউই করে না, করা উচিত না। আমি ভালো মাস্টার্ড অয়েলের সন্ধানে আছি আর কি। এই দেখি এইটা আনলাম, যদি এটা দিদি একটা ওই পিলো গুলো নিয়েছে, একটা এটা হচ্ছে ডিস ওয়াশার, বাই ওয়ান গেট ওয়ান, একটা আমি নেবো একটা দিদি নেবে, ঝটপট দেখিয়ে দিচ্ছি না এত জিনিস আপনারা বোর হয়ে যাবেন। এটা বেদানা, আর এটা ওই 1 কেজি চিনি 9 টাকায় দিয়েছে, যেহেতু 2500 টাকার ওপরে জিনিস হয়েছিল সেই জন্য। আর ওইটা দে তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করে করে দে না হাতে। আর এই এলসিও নিয়েছি, এলসিওরটাও 285 টাকা ডিসকাউন্ট দিয়েছে, তার সাথে এইটা ফ্রি দিয়েছে, একটা সিপার প্লাস মেজারমেন্ট কাপ, তার সাথে এরকম দুটো পাউচও দিয়েছে। আর এটা হচ্ছে মোনাকো পিজা বিস্কিট, এইটা তো এমনি ওই লজেন্স দিদি এগুলো ভালো খায়, একটা অরেঞ্জ ফ্লেভার, ওই যে ট্রেনে যেমন মুক্তি খায় না সেরকম, একটার সাথে একটা ফ্রি দিয়েছে। এটাও একটা ওই স্ন্যাক্স আইটেম আর কি, চিপস জাতীয় ওরকমই কিছু। আর এইটা এই দেখুন বেশ বসানোর জন্য পা মতো আছে, এটার মধ্যে যে কোনো স্টিম করা যাবে, যা কিছুই করা হোক, কেকের বাটি বসানো যাবে, মাছটা যেটা স্টিমে করা হয় সেরকম করা যাবে, আবার স্ট্রেনার হিসাবেও ইউজ করা যায় ভাতটা, অনেক কিছু কাজেই লাগবে। এটাও বাই ওয়ান গেট ওয়ান। আর এইটা হচ্ছে টি কফি অ্যান্ড সুগার, দেখুন লেখা আছে, ওটুগুলো উল্টে পাল্টে আছে ওই জন্য, টি সুগার আর টি সুগার কফি, কালারটা খুব ভালো না, এই যে তিনটে, এই যে এইখানটা দিয়ে এরকম করে চিপে ধরলেই এভাবে খুলে ভালো বেশি। আর ঘিটা অবশ্য স্মার্ট বাজারের নয়, অন্য জায়গার থেকে আনি, আমি একটা মিষ্টির দোকানে ঘি খুব ভালো হয়, ব্যাস এই আর কিছু না। হ্যাঁ হ্যাঁ এটা হয়ে গেছে, ব্যাস এই হয়ে গেল আমাদের স্মার্ট বাজার শপিং।